খুমটাইত প্রধানমন্ত্রী কৃষক সন্মান সম্মিলন সম্পন্ন। দেশের বিভিন্ন কেন্দ্রের লগতে সোমবারে গোলাঘাট জেলার খুমটাইস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রতো প্রধানমন্ত্রী কৃষক সন্মান সম্মিলন সম্পন্ন হয়। খুমটাই কৃষি বিজ্ঞান কেন্দ্রত অনুষ্ঠিত করা সম্মিলনখনি বন্তি প্রজ্বলন করে শুভ উদ্বোধন করে DDC অর্পা বাগলারিয়া। বিশিষ্ট অতিথি হিসাবে কৃষক সম্মিলনত অংশগ্রহণ করে কিষাণ মোর্চার রাজ্যিক সভাপতি দেবজিৎ বরা, CEO ধীরাজ দাস, DAO জয়া গোস্বামী, গোলাঘাট জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি হরেন গগৈ অংশগ্রহণ করে। গোলাঘাট জেলার বিভিন্ন অঞ্চলের দুঃখরোধী কৃষক উপস্থিত থাকা কৃষক সন্মান সম্মিলনখনির উদ্দেশ্য ব্যাখ্যা করে খুমটাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর ভবেশ চন্দ্র ডেকায়। খুমটাইস্থিত কৃষক সম্মিলনত সোমবারে নতুন দিল্লীত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে PM কৃষক সন্মান নিধির উন্মোচনী অনুষ্ঠানের কৃষকর কল্যাণের উদ্দেশ্যে দিয়া বহুমূল্য ভাষণ পোনপটিয়াকৈ সম্প্রচার করে কৃষক সমাজক দেখুয়া হয়। প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানের সম্প্রচারের পাছতে খুমটাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী গোলাঘাট জেলার বিভিন্ন অঞ্চলের অহা কৃষকর মত বিনিময়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সম্মিলনত খুমটাই গাঁও পঞ্চায়েতের সভানেত্রী পুষ্পারাণী গগৈ, ওয়ার্ড সদস্য নির্মল গগৈ, সমাজকর্মী বাবুল গগৈ, কিষাণ মোর্চার রাজ্যিক সদস্য শুভজ্যোতি কলিতা সহ কেবাগৰাকীও সন্মানীয় ব্যক্তি উপস্থিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আজি দিল্লীত PM কিষাণ সন্মান সম্মিলন সম্বোধন করেছে, আর এই অনুষ্ঠানত আজি ভারতবর্ষর আজি 8 কোটিরও অধিক কৃষকক 16,000 কোটিরও অধিক PM কিষাণর 12 নম্বর ইনস্টলমেন্ট আজি তেখেতে DBT যোগে আজি প্রদান করেছে। আর লগতে আজি 600 কিষাণ সেবা কেন্দ্র আজি মানে কিষাণ সমৃদ্ধি কেন্দ্র সমগ্র ভারতবর্ষতে আজি উন্মোচিত হয়েছে। আর লগতে স্টার্টআপ 600 অধিক এগ্রিকালচার স্টার্টআপ আজি তাতে কনক্লেভ আরম্ভ করেছে। গতি ভারতবর্ষত কৃষি আধুনিকীকরণ করার ক্ষেত্র আর ভারতবর্ষর কৃষি অর্থনীতিক সমৃদ্ধ করার ক্ষেত্র মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার এই একটা অন্যতম একটা সবল পদক্ষেপ। গতি আজি অনুষ্ঠান আমার গোলাঘাট জেলার খুমটাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে পোনপটিয়াভাবে সম্প্রচার করেছে। কৃষকসক আহি ইয়াতে আজি উপস্থিত হয়েছে, আমার কৃষক মোর্চার কার্যকর্তা সকল উপস্থিত হয়েছে, আমার এই কেন্দ্রর মাননীয় বিজ্ঞানী ডক্টর ভবেশ ডেকা ডাঙরিয়া তেখেতর নেতৃত্বত আজি ইয়াত পোনপটিয়াভাবে সম্প্রচার হয়েছে। গোলাঘাট জেলার বিভিন্ন প্রান্তর কৃষকসকলে অংশগ্রহণ করেছে আর আমি ভাবিছো যে আগন্তুক সময়ত এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের যোগেদি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যে পদক্ষেপ এই পদক্ষেপ সমূহের যোগেদি ভারতবর্ষর কৃষক, অসমৰ কৃষক, গোলাঘাট জেলার কৃষক সমৃদ্ধ হব, আত্মনির্ভরশীল হব আর উপার্জন দুগুণ বৃদ্ধি করে পেলায় সমাজত আদ্যবন্ত ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা লাভ করবলে সক্ষম হব। সেইটো আসলে আর সেইটো ইতিমধ্যে সংশোধন প্রক্রিয়া চলি আছে। তেনেকুৱা ধরনের যিসকল উপযুক্ত নহয় তেনেকুৱা অনুপযুক্ত বহু ব্যক্তির নাম তাত অন্তর্ভুক্ত হয়েছিল আর পর্যায়ক্রমে এইবিল সংশোধন করে পেলায় প্রকৃত যিসকল পাবলগীয়া হিতাধিকারী, প্রকৃত যিসকল কৃষক, তেখেতসকলক এইখানে কৃষক সন্মান নিধির ধনখিনি প্রধান মানে প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। কৃষকসকলক যিসকলে খরাং পরিস্থিতির কারণে খেতি করবা নাই এইটো কম্পেনসেট করার কারণে ইতিমধ্যে একটু ব্যবস্থা গ্রহণ করেছে। গতি এই খুব সালে নহয়, অল্প সময় লাগে। ইতিমধ্যে আমার গোলাঘাট জেলার আমার ধনখিরি মহকুমা বা আমার গোলাঘাট মহকুমার বিভিন্ন এলাকা এইবিল এই এসেসমেন্টটু ইতিমধ্যে শেষ হয়েছে আর কম্পেন। আমার ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদর গোটাই দেশতে থাকা কৃষি বিজ্ঞান কেন্দ্র সমূহত নির্দেশনা অনুযায়ী আমি PM কিষাণ সন্মান সম্মিলন আজি উদযাপন করছো। প্রায় 300 আমি কৃষক, গবেষক আর আমার আদার স্টেক হোল্ডার আমি আমন্ত্রণ জানাইছো। আমি গোটেকটা সমষ্টির আমি বিধায়ক সকলকে আমি আমন্ত্রণ জানাইছিলো, মন্ত্রী ডাঙরিয়াকে আমন্ত্রণ জানাইছিলো এই সম্মিলনলৈ। গতি মূল উদ্দেশ্য হল তেওঁলোকে দেখক দিল্লীত যেটা অনুষ্ঠান হৈ আছে কি হৈ আছে তারপর শিকক আর যাতে আমি নিজে আগবাড়ি যাব পাৰো তাৰ বাবে তেওঁলোকে উৎসাহ পাওক আর আগবাড়ি যাব। যথেষ্ট উপকৃত হয়েছে
কিসকলে আজি তেওঁলোকৰ যথেষ্টখিনি তেওঁলোকৰ নতুন জ্ঞানৰ মই ভাবোঁ প্ৰসাৰ লাভ কৰিব। কুমতাৰ বাবুল গগৈ ৰিপৰ্ট, নিউজ নেষ্ট।